আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই কমেন্টস করে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি দোয়ার ভালোবাসা রেখে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে 23 তারিখ শনিবারের ভিডিও। তো ওই দিন হচ্ছে আমার এক্সাম ছিল। তো এক্সামের আগে আমি যে কাজগুলো করে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো সকালে আমি হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি চিনি গুলিয়ে রাখলাম। কালারটা এরকম দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এটা হচ্ছে লাল চিনি। লাল চিনিটা এরকমই হয়। তো আমি চিনিটাকে ছেঁকে নিয়েছি, আর এখন হচ্ছে আমি একটা মগে ভরে নিলাম। আমি এটাকে হচ্ছে বরফ করে রাখবো। তো এইভাবে যদি চিনি বরফ করে রাখা হয় তাহলে অনেক সুবিধা। আমরা যখন কোথাও থেকে আসি তখন খুব সহজেই তাড়াতাড়ি শরবতগুলো খেতে পারি। তো আমি এভাবে করেই রেখে দেই চিনি, তারপরে হচ্ছে লেবুর রসও আমি এভাবে করে রেখে দেই, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি শরবতটা গুলে নেওয়া যায় বা যে কোনো কাজে ইউজ করা যায় আর কি। তো তারপরে আপনারা দেখতে পেয়েছেন আমি পানি ফুটাচ্ছি। আপনারা তো জানেন আমি পানি ফুটিয়ে খাই। তো আর গ্যাস যেহেতু এখন সপ্তাহে একদিন থাকে শুক্রবার, তো সেই শুক্রবারে হচ্ছে আমাকে পানি ফুটাতে হয়। শনিবারের সকালে একটু থাকে, তো শনিবারের সকালে হচ্ছে আমি এক পাতিল পানি ফুটিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে কিছু ডাবলি বুট বলে, যেটা দিয়ে হচ্ছে চটপটি করে, সেটাকেই আমি সেদ্ধ করে ঠান্ডা করে তারপর হচ্ছে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। কারণ এই জিনিসগুলো সেদ্ধ করতে টাইমও লাগে অনেক, আর গ্যাসও প্রচুর পরিমাণে খরচ হয়। তো আমি সিলিন্ডারে সেদ্ধ করতে গেলে তো খুবই প্রবলেম, সেজন্য হচ্ছে একবারে অনেকটা সেদ্ধ করে আমি বক্সে করে রেখে দেব। আমি ওইদিকে তরকারিটাও রান্না করে নিলাম। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট, থালাবাটি সব ক্লিন করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রেডি হয়ে নিলাম, বেরিয়ে যাব। 10:30টার মতো বাজে, তো এখন হচ্ছে আমি বের হয়ে যাব। তো এই আমার কোটেল লুকে কেমন লাগছে কমেন্টস করে জানাতে পারেন। বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ডের যে আশা, যে ইচ্ছা নিয়ে আমাকে পড়াশোনা করাচ্ছে, তা যেন আমি পূরণ করতে পারি। আমাদের স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। বেসিক্যালি আমারও অনেক স্বপ্ন, সেটা যেন পূরণ করতে পারি আমি। আমার জন্য শুধু দোয়া করবেন। কলেজের প্রায় কাছাকাছি চলে এসেছি, হঠাৎ করে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, এত বৃষ্টি, খুব বেশিক্ষণ হয়নি তারপরও প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এখন হচ্ছে কলেজে আমি এসেছি, কিন্তু অনেকটা আগেই চলে এসেছিলাম, হাতে বেশ কিছুটা টাইম ছিল। তো আমার ফ্রেন্ড বললো ওর খুব ক্ষুধা লেগেছে, ও খাবে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, বাট আমি সব জায়গায় খেতে পারি না সত্যি কথা বলতে, সব পরিবেশে আমি খেতে পারি না। তো ওকে বললাম তুই খা, পরে আমি আইসক্রিম খেয়েছিলাম শুধু কলেজের সামনে এসে। আর এখন হচ্ছে এক্সাম শেষ, যেহেতু আমার ভাইবা এক্সাম ছিল, খুব বেশি টাইম লাগেনি। এক্সাম শেষ হওয়ার পরে বললাম যে চল এখানে খুঁজে দেখি কোথাও 99-এর শপ আছে কি না। তো আমরা দুইজনে চলে এসেছি 99 শপে, খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম। তো এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কিছু কিনে শেয়ার করতে আমার খুব ভয় লাগে, আবার কে দেখে বলবে যে এই জিনিসটা আমাকে দেখে কিনেছে। Thank you.
দোকানের লোকেশনটা সহ ভিডিও করে নিয়ে আসছি। তো আমার ফ্রেন্ড বলতেছে যে ন্যাশনাল ব্যাংকের অপোজিটে আসলেই তো পেয়ে যাবি, তোর আবার এইটুক ভিডিও করা লাগবে কেন? তো এখন হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে যেখান থেকে আর কি আমি বাসে উঠব সেখানে এসেছি। তো এখানে দাঁড়িয়ে দেখলাম আকাশে অনেক সুন্দর সুন্দর পাখি উঠছে, যদিও খুব ছোট ছোট দেখাচ্ছে কারণ অনেকটা উপরে। তারপরেও ভালো লাগলো দেখে আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন হচ্ছে বাসের ভিতরে একটা মামা ঝালমুড়ি বিক্রি করছে, তো আমার দেখে খুব খেতে ইচ্ছে করলো। তো মামাকে বললাম যে ফার্স্টে 10 টাকার নিয়েছিলাম, তো খুবই মজা লেগেছে, পরে মামাকে বললাম যে আরও 10 টাকার দেন। বন্ধুরা, আমার বাসায় আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, 10টার উপরে বেজে গিয়েছিল। তো পরে এতটাই টায়ার্ড ছিলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি, সেই জন্য আমাকে হচ্ছে পরের দিন পর্যন্ত ভিডিও করতে হয়েছিল। তো আমি পরের দিন হচ্ছে রবিবার মানে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে পুঁই গাছগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের দোকানের পিছনে একটা রুম আছে, তো সেইখানেই হচ্ছে আমার হাজব্যান্ড লাগিয়েছিল। খুব সুন্দর পুঁই গাছ হয়েছে, তো ওইখান থেকে হচ্ছে পুঁইর যে ডাটাগুলো হয় সেগুলো আমি বাসায় নিয়ে আসবো। অনেক সুন্দর হয়েছে, যদিও অল্প পরিমাণে, তারপরে খুব সুন্দর হয়েছে। আর নিজের কী বলে নিজের হাতে চাষ করার জিনিসগুলোর খাওয়ার মজাই আলাদা। তো এখন হচ্ছে আমি মানিকগঞ্জ চলে এসেছি, মানিকগঞ্জের দিকে আমি রওনা দিয়েছি, বাসায় আসবো। তারই মাঝে দেখেন আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। বৃষ্টিতে ভিজে আর কোনো ভিডিও করা হয়নি সারা দিনে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি যে জিনিসগুলো কিনেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি দুইটা হচ্ছে হেয়ার ব্যান্ড কিনেছি পাথরের, আমার কাছে খুব পছন্দ হয়েছে এই দুইটা, দেখতে খুব কিউট কিউট লাগছিল, তো সেই জন্যই কিনে নিলাম। তো এই দুইটা কিনেছি হচ্ছে আমি রাস্তার সাইডে যে শপগুলো হয় সেইখান থেকে। আর একটা টি টেবিল ম্যাট কিনেছি, সেটা হচ্ছে 99 দোকান থেকে আর কি কিনেছি। তো কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর টি টেবিল ম্যাটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো সেই জন্য নিয়ে আসা আর কি। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।